Superfast Headlines, sponsored by Shubham Hospital and Diagnostic Center Private Limited, Kuchbihar. চালশায় বৈঠকের পর স্থানীয় মানুষের সঙ্গে মিশে গেলেন মুখ্যমন্ত্রী। দিনহাটা ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। চার দিনে দার্জিলিং জেলা সফরে এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিপি আনন্দ ঘোষ। প্রাণের ঝুঁকি নিয়ে নৌকোতে যাতায়াত করছেন আলিপুরদুয়ার দুই গ্রাম পঞ্চায়েতের মানুষ। দক্ষিণ দিনাজপুরে তৃণমূলে ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ। বালুরঘাটে কাছারি মোড় এলাকার রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ আগুন। পদের বদলে 10 লাখ, ভিডিওটি ভাইরাল হতে বালুরঘাটে আইনি প্রক্রিয়ার পথে যেতে চলছে তৃণমূল। জলপাইগুড়ির মৃত ভট্টাচার্য দম্পতি বাড়িতে এলেন তদন্তকারী পুলিশ অফিসার। এবারে প্রার্থী দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়। গাছে লোহার পেরেক দিয়ে লাগানো হচ্ছে সর্বদলীয় ভোট প্রচার সামগ্রী, উঠছে প্রশ্ন। কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকায় সোমবার রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়িতে ব্যবসায়ী আবরণের কাজে ব্যবহৃত গাড়ি সহ চালক গ্রেফতার, উদ্ধার ব্যবসায়ী। দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করাতে হুঁশিয়ার গেলেন তৃণমূল নেত্রী শ্রী মৌসুম বেনজির। বাংলাদেশে ঢাকা জাল নোট তৈরি একটি কারখানার সন্ধান পেল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিন বিঘা শহীদ দিবস বয়কট করলেন শহীদ পরিবারের সদস্যরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নকশালবাড়িতে চার চাকার গাড়ির ধাক্কায় গুরুতর জখম তিন। কেন্দ্রীয় বাহিনীর টহল বালুরঘাট মাহিনগর এলাকায়। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। মাদক ও পাচার বিরোধী দিবস উপলক্ষে এনজিপি থানার পক্ষ থেকে সচেতনতামূলক র্যালি। কার্পেট তৈরির দাবি মালদহের শ্রমিকদের। মুখ্যমন্ত্রী সভায় সাংবাদিককে হেনস্থার অভিযোগ প্রশাসনিক কর্মীদের বিরুদ্ধে। নিজেদের মতো করে শহীদ বেদিতে মাল্যদান করে তিন বিঘায় শহীদ দিবস পালন শহীদ পরিবারের সদস্যদের। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ইংরেজ বাজারের পদযাত্রা। জেলা প্রশাসন এবং পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ শিবির জলপাইগুড়ি রাজবাড়ি দেখিতে। হারিয়ে যাওয়ার নথি খুঁজে পেয়ে ফিরিয়ে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। ডেঙ্গু নিয়ন্ত্রণে ই রিক্সা দ্বারা সচেতনতামূলক প্রচার অভিযান পুর নিগমের। সুপারফাস্ট হেডলাইন্স, স্পন্সর বাই শুভম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড, কোচবিহার।